মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বসন্ত তাকে নিয়ে এসেছি, এক হাতে বসন্ত তাকে দেবেন আর এক হাতে মহামাকে নেবেন, কিন্তু খুব সাবধান, কোথাও যেন কোনো ভুলচুক না হয়। ওদের উদ্দেশ্য শুধু বসন্তদা আর ভিডিও ফুটেজ, আর কিছু না। হ্যাঁ, ওরা জানে, নইলে তো কোর্টে কেসটা হেরে যাবে। মহামায়াকে উদ্ধারের পর ওই ভিডিও ফুটেজটা আমি সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল করে দেবো। চ্যাটার্জি গ্রুপের বিরুদ্ধে যদি কেউ থাকে, সে এই যোগমায়া, যোগমায়া থাকবে। কি হলো বাইরে, খুব ভিড় নাকি? প্রেসের লোকজন বেশ জড়ো হয়েছে এখানে। সার্কাস করবে, সার্কাস। সিকিউরিটিকে কিন্তু বলে দিয়েছি একটা লোক কেউ যেন ঢুকতে না দেয়, আর সবাইকে বলে দিলাম কেউ কিন্তু কোনো ইন্টারভিউ দেবে না, কোনো রকম ইন্টারভিউ কেউ দেবে না। কতক্ষণ এভাবে থাকবে? ও যোগমায়া বলে একটা মেয়ে পুরো চ্যাটার্জি গ্রুপটাকে চোখে সরষে বুঝ দেখিয়ে দিল। বিশ্বাস তুমি আর কাটা ঘাই নুনের ছিটে দিও না তো। আহ ড্যাডি, চুপ করো না একটু। আমরা বস্তির অসহায় রিকশাওয়ালার মেয়ে বলে সব জায়গায় আমাদের হেনস্থা হতে হচ্ছে, কিন্তু একদিন পাওয়ার আমাদের কাছে আসবে পাওয়ার। আপনি চলুন, নাহলে দেরি হয়ে যাবে। আসুন। হ্যাঁ চলুন, আসুন। এক মিনিট, একটা ফোন করে নি। কে বলছেন? যোগমায়া বলছি। আপনাদের কথা অনুযায়ী কাজ করছি। আমাদের কথা মানে? বসন্ত দাকে তুলে দিচ্ছি সেই গুন্ডাগুলোর হাতে যারা আমার বোনকে কিডন্যাপ করেছে। যোগমায়া, আমরা তোমার বোনকে কিন্তু কিডন্যাপ করিনি। কেন বোঝাতে পারছি না তোমায় বলো তো? আমরা তোমার বোনকে কিডন্যাপ করিনি। মিথ্যে কথা বলছেন আপনি। যে লোকটা ফোন করেছে সেই লোকটা বসন্ত দাকে চাইছে, ভিডিও ফুটেজ চাইছে, বুঝতে পেরেছেন? আপনারা ছাড়া এই কাজটা কারা করতে পারে? তুমি আমার কথাটা শোনো। কোনো কথা নয়, আমি বলে রাখলাম, আজ থেকে লড়াই শুরু। হতে পারে এই মুহূর্তে আমার ক্ষমতা কম, কিন্তু এক মাসের মধ্যে আমার মেন্স এক্সাম। আমি বলছি, আমি নিজের সর্বস্ব দিয়ে পড়ব, যেভাবেই হোক আমি IAS ক্র্যাক করব। আমি ফিরব, আমি এমন ভাবে ফিরব যে পুরো চ্যাটার্জি গ্রুপ ধূলিসাৎ হয়ে যাবে। এই মুখ সামনে কথা বলবে? এত রিকশাওয়ালার মেয়ে না, এত স্বপ্ন দেখে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।